بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত আলহামদুলিল্লাহ ওসলা নবী আবাদা প্রশংসা আল্লাহর জন্য দুরুদ্দাসলিম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ সল্লি সাল্লামের রুফর আল্লাহ সাল্লা আলাই আল্লাহ বারিক আলাই আজকের দিনই মাজলিসের বিষয় হচ্ছে আবরার ফাহাদের করণীয় মৃত্যু সম্মানিত ভাই বোনেরা যারা যেখান থেকে আমরা শুনছি আসলে মানুষ মৃত্যু বরণ করবে এটাই ঠিক আর মানুষকে দুনিয়া থেকে যেতে হবে এটাই ঠিক দুনিয়াতে কেউ বেশি দিন বেঁচে থাকবে না তো এ মর্মে আল্লা আলা বলছেন কুল্লু নাফসিন এ মাউত আল্লা সুবহান যে সমস্ত জীবজন্তু মানুষ বলেন জীব বলেন যার ওই আত্মা রয়েছে যার ওই জীবন রয়েছে তাকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে তো মৃত্যুর স্বাদ একটা হলো স্বাভাবিক মৃত্যু যেটা মৃত্যু হয় আর একটা হলো একে অপরে হত্যা করা মৃত্যু তা আসলে আজকে বাংলাদেশে আমরা যেই বিদ্যাপীঠগুলোকে জানি সেই বিদ্যাপীঠগুলো আজকে ছেলে মেয়ে আপনি আমি কী করে তাদের সেখানে পড়াই বরং একে অপরে হত্যা আর হত্যা হত্যা ছাড়া অন্য কিছু নেই মারপিট আর সেখানে অন্য উপকর্ম যা হচ্ছে সেগুলা মানুষের কাছে অজানা কিছু নেই তো যে বিষয়গুলো হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলছেন যে অনসুর আখা কা দো আও আউ উনসুর অনসুর আখা কা দোয়ালিমান আউ মাদুলুমান আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বললেন তোমার ভাইকে যে জালেম জুলুম করছে এবং যে মাজলুম উভয়কে সাহায্য করো তা আল্লাহ রসুল হলাই সাল্লাম বললেন রসুল রসুলসল্লাহ সাল্লাম যে হলো মাজলুম তাকে তো সাহায্য করলাম কিন্তু যে জুলুম করছে তাকে কি করে সাহায্য করা যাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে যে মারছে বা অন্যায় করছে তাকে প্রতিরোধ করো তার মানে তার হাত ধরে নাও যাতে সে মারতে না পারে এবং অন্যায় কাজ করতে না পারে অন্যায় কাজ করতে না পারে তাইতে আল্লাহ সুবাহাত আলা বলছেন কুন্তুম খয়রা জাতিলির উখরি তা মরুন আবিল মা আররুফি ও তানহাউন আনিল মুনকার মানুষের ভিতরে একটি জাতিকেই আল্লাহ সুবাহাত আলা বের করেছেন যারা হলো শ্রেষ্ঠ জাতি এরা মানুষকে সৎ কাজের আদেশ করবে ও সৎ কাজ থেকে নিষেধ করবে এখন কেউ কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করছে অন্যায়ভাবে হত্যা করছে তো এখানে অন্যদের যারা দেখছে তাদের উচিত হবে তার হাত ধরে যাতে করে হত্যাটা না না করতে করতে পারে পারে বা অন্যায় কাজ যে কোনো অন্যায় কাজ অন্যায় কাজ কেউ করছে কারোর জুলুম করছে মারছে বা হত্যা করছে বা কার অন্য কিছু কেড়ে নিচ্ছে টাকা পয়সা কেড়ে নিচ্ছে যখন কেউ দেখবে তখন যিনি জুলুম করছেন জালেম তার হাতকে ধরা এবং তাকে সেখান থেকে বারণ করা তাহলে তাকে সাহায্য করা হল সে যাতে অন্যায় কাজ না করে আর যার প্রতি মাজুলুম যে যার প্রতি জুলুম করা হচ্ছে তাকে তো সাহায্য করবেনি জি তো বিষয়টি যে এ মর্মে আমাদের সাহায্য করা বিষয় নিয়ে একে অপর আমরা কী করে সাহায্য করতে পারি আল্লাহ সুহাত আলা বলছেন ওলা কুমফিল কেসাস হায়া যে কেসাস একটা শরীয়তে বিধান রয়েছে কেশাস নেওয়া কেসাস নেওয়া বিধান রয়েছে যে যতগুলা অন্যায় উপকর্মভাবে মানুষ অন্যায়ভাবে যতগুলা হত্যা হচ্ছে যারা হত্যা করছে তাদের যদি কেসাস নেওয়া হতো তাহলে এতগুলা অন্যায় মনে হয় থাকতো না মানে যিনি যারা হত্যা করছে কাউকে যারা হত্যা করছে হত্যাকারীকেও হত্যা করতে হবে এটা শরীয়তের বিধান আর দিনারা জিনারা দেশ চালান এদের এগুলা দায়ী দায়িত্ব দিনারা জিনারা দেশ চালাচ্ছেন এদের দায়িত্ব এগুলা দায়িত্ব এগুলা কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করলে তার অন্যায়ের আসল বিচার করা আর এ মর্মে যে তাহলে যদি এই হয় তাহলেই মনে হয় যে মানুষ অন্যায় উপকর্ম থেকে নিজেকে রক্ষা করতে পারবে আজকে একজনকে হত্যা করলো যেমন আবরার আবরার ফাহাদকে হত্যা করা হলো যেভাবে নিরিঙ্কুশভাবে যদি যারা হত্যা করেছে তাদের যদি বিচার করা হয় তাদেরকে যদি হত্যা করা হয় তাহলে অন্যরা সাহস পাবে না অন্যরা সাহস পাবে না তাই আল্লাহর কালাম যে বিধান রয়েছে যদি বাস্তবেই এ ক্যাসাসটা কেশাস নেওয়া হয় যে কেউ কাউকে হত্যা করলে তার বদলে তাকে হত্যা করা হবে এই বিচার ফেসলা হলে অন্যায় অপকর্মগুলা এত আর ঘটতো না তাই আমরা যে বিষয়টি বলবো এরপরে শুধু হত্যা এটি নয় যে এক ভাই অপর ভাইকে যে হত্যা করছে তাকে মৃত্যুবরণ করতে হবে না সে কি মৃত্যুবরণ করবে না তার কি পরকারের ভয় নেই তাকেও মৃত্যুবরণ করতে হবে তাই কিয়ামতের দিন দুইটা বিচার আল্লাহ হাতালা প্রথমে করবেন একটা হলো যে আল্লাহর হক আর বান্দার হক আল্লাহর হক হলো যে আপনি আমি সালাত পড়ি না সালাদ না পড়লে এর বিচার আর কাউকে রক্তপাত ঘটা রক্তপাত আপনি আমি ঘটালাম কাউরি কাউকে হত্যা করলাম এর বিচার আল্লাহ সুমাহাত করবেন যে এ মর্মে ইমাম মুসলিম রহেমেল একটা হাদিস নেছেন যে কিছু মানুষকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে যে মানুষটি ওর জমি দখল করেছে ওর ওকে মেরেছে ওকে হত্যা করেছে জবরদখল করেছে তো যার এগুলা করে তাকে নিয়ে সে বিচার চাইলে তাকে যিনি হত্যা করেছেন যিনি জবরদখল করেছেন তার নিকিগুলা তার পালায় দেওয়া হবে এবং যে হত্যা করেছে তাকে জাহার নামে নিক্ষেপ করা হবে এবং মুসলিম রহেমল্লাহ হাদিসটি এসছেন তো যারা অন্যায়ভাবে হত্যা করছে আপনার কি ভয় নাই আপনাকে আল্লাহর ভয় নেই আপনাকেও মৃত্যুবরণ করতে হবে আপনি সেই যে হোক না কেন যে মৃত্যুবরণ করাই লাগবে মৃত্যুবরণ করাই লাগবে আবরার যে মৃত্যুবরণ করেছে সে মাটির তলে গেছে কিন্তু তার কল্যাণ আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দিক কারণ যা শোনা গেল যারা দেখেছে তারা যেভাবে বলছে যে তার মৃত্যুর সময় নাকি তার বন্ধুদের কাছে ক্ষমা চেয়েছে যে আমাকে ক্ষমা করে দিও এবং তার বেডরুমে যা পাওয়া গেছে যে সে সালাদ পড়তো নামাজ পাওয়া গেছে সেখানে এবং তার টুপি পাওয়া গেছে এবং সে পাঁচ অক্ত সালাদ পড়তো পাঁচ ওয়াক্ত স্লাদ পড়তো একজন মমিন ব্যক্তি মুসলিম ব্যক্তি এর থেকে প্রমাণ হয় যে পাঁচ ওয়াক্ত পড়ে সে সে আল্লাহর কাছে নাজাদ পেয়ে যাবে যদি তার অন্য কোনো কাজ না থাকে জি তো যে অন্যায় কোনো কিছু না থাকলে জি তাই বান্দার হক কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে বান্দার হক আল্লাহ তালা মাফ করেন না বান্দার হক আল্লাহ তালা মাফ করেন না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে অনুরূপী কেউ কারোর কাছে ঋণ নিয়েছে ঋণ আলা যদি মাফ না করে আল্লাহ মাফ করবেন না তাই আমরা এক অপর থেকে হত্যা করা থাকে নিজেকে রক্ষা করি আল্লাহ সুমাহাত আল্লাহ অন্য আয়াতে বলছেন যে কেউ যদি কাউকে কোনো মানুষকে দুনিয়াতে কেউ কাউকে হত্যা করে সে সেজন্য সমস্ত মানুষকে হত্যা করলো কেউ কাউকে একজনকে যদি হত্যা করা হয় তাহলে সমস্ত মানুষকে যেন হত্যা করলো অনুরূপভাবে যে কেউ কাউকে হত্যা করা মানে দুনিয়াতে যা কিছু আছে এ বিষয়টাই আল্লাহর কাছে কিছুই না তার মানে হত্যা বিষয়টা অত্যন্ত কঠিন ও জটিল তাই আমরা একে অপরে হত্যা না করে যে বিষয়গুলা যে আমরা যদি সমাজে এইভাবে মানে অন্যায় অপকর্মগুলা থেকে দূরে থাকতাম তাহলেই আমাদের এহকাল পরকাল করলেন আর যারা দেশ চালাচ্ছেন যারা দেশের অভিভাবক হয়ে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা বিষয়গুলা দেখবেন না হলে পরকালে আপনাদেরকে দায়ী হতে হবে কারণ দেশে থেকে যদি কেউ অন্যায় করে অন্যায়ের বিচার আছে সারি বিচার এই বিচারগুলো আপনাকে করতে হবে কারণ আল্লাহ রসুলসল্লামে মোরম হাদিসা বোহরাইরা বলছেন আল্লাহ রসুলসল্লা সাল্লাম বলছেন যে ধ্বংসের ষাটটি কারণ তার ভিতরে একটা উল্লেখ করেছেন যে অন্যায়ভাবে কাউকে হত্যা করা অন্যায়ভাবে কাউকে হত্যা করা আর এভাবে অন্যায়ভাবে হত্যা করা এটা বড় একটা ধ্বংসের কারণ যদি এইভাবে একে অপরে অন্যায়ভাবে হত্যা হতে থাকে আর বিচার না হয় তাহলে দেশে এমনিতেই আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে কারণ যেখানে অন্যায় উপকর্ম হয় কোনো ন্যায় বিচার নাই সেখানে মানুষ কি আশা করতে পারে আপনারা তো ছেলে মেয়ে আছে আপনার ছেলে মেয়ে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে আপনি মেনে নিতে পারবেন না আপনার ছেলেকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে আপনিও মেনে নিতে পারবেন না তাই বিষয়গুলা দেখতে হবে যাতে সবার কল্যাণ থাকে আর দেশে মানুষ যাতে নিরাপদে থাকে এবং একে অপরে কল্যাণ হয় এখানে যাতে কল্যাণ হয় সন্তান সন্তান যাতে ভালোভাবে মানুষ হতে পারে যারা আল্লাহর আল্লাহকে ডাকে যারা আল্লাহকে ভয় করে তারা কি করে মানুষ অন্যায়ভাবে মারতে পারে তার কি অন্যায় ছিল যে একটা মানুষকে এইভাবে অন্যায়ভাবে মারা তাই এটা যে যারা মেরেছে আল্লাহকে তারা তাদের ভয় করার জন্য বলছে এবং যারা এগুলা আমরা জানি সে বিষয়গুলা আমরা দেখব যাতে করে আল্লাহ আল্লা তালা একে অপরের ইহকাল পরকাল কল্যাণ দান করেন এবং যারা অন্যভাবে মেরেছে আল্লাহর কাছে তাদেরকে তো বিচারই দিতেই হবে আর বিচার তাদের যে শাস্তি সেটা তো আসেই কিন্তু দুনিয়াতে যারা আছেন অভিভাবক এবং দেশ চালাচ্ছেন তাদেরও দরকার তাদের বিচার যেভাবে বিচার হক বিচার তাদের করতে হবে এবং যারা আলেম আলম আমরা আছি এ বিষয় না আমরা মুখ খুলি একে অপরে আমরা কথা বলি যাতে করে বিষয়গুলো বিষয়গুলা সঠিকভাবে পালন করা হয় আল্লাহ সুহাতা যেন আমাদের হোকাল পরকাল কল্যাণ দান করেন ওখরে দাওয়ান আলহামদুল্লাহ রবিল্লা আলমিন সুহানা আলম হামদিকা সাদ আল্লাহন তাস্তাফিরকা